ইসলাম ধর্মকে শ্রেষ্ঠ ধর্ম প্রমাণ করার জন্য একজন ডাক্তারই সবচেয়ে বেশি অগ্রগামী হয়ে গেছেন, তিনি হলেন ডক্টর জাকির নায়েক। আপনি কি জানেন, একজন ডাক্তার হয়েও ডক্টর জাকির নায়েক ইসলামকে এত সুন্দর করে ব্যাখ্যা করতে পারেন যে অনেকেই তার বক্তৃতা শুনে মুগ্ধ হয়ে ইসলামে ধর্মান্তরিত হয়েছে? হ্যাঁ, ঠিকই শুনেছেন, একজন বিজ্ঞানী হয়েও তিনি কিভাবে ইসলামকে এত সুন্দর করে তুলে ধরতে পারেন তা শুনলে আপনি অবাক হবেন। তিনি কিভাবে বিজ্ঞান ও ধর্মকে একসাথে মিলিয়ে নতুন এক পথ দেখিয়েছেন তা জানতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ডক্টর জাকির নায়েক হলেন একজন ভারতীয় ইসলামী চিন্তাবিদ, ধর্মপ্রচারক, বক্তা ও লেখক, যিনি ইসলাম ও তুলনামূলক ধর্মতত্ত্ব বিষয়ে কাজ করেন। ডক্টর জাকির নায়েক বলেন, কেউ যদি জিজ্ঞেস করেন আমার সফলতার মূল মন্ত্র কি, আমি বলবো স্বল্প চাহিদা। বর্তমান সময়ে আমার ও আমার পরিবারে খরচ মেটাতে মাসে মাত্র 40,000 টাকা অর্থাৎ 2,000 রিংগিত লাগে। দাওয়াতের কাজে যে টাকা লাগে সেটার হিসাব আলাদা, কিন্তু পরিবারের পেছনে মাত্র 40,000 টাকা, আলহামদুলিল্লাহ। এই টাকা দিয়েই আমরা স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে পারি। মালয়েশিয়ায় আসার পর আমার অনেক কিছুই বদলে যায়, আল্লাহর প্রতি আমার ঈমান আরো বেড়ে যায়, আলহামদুলিল্লাহ। আমি আমার স্ত্রীকে বলি, আমি যে সম্পত্তি হারিয়েছি সেটার জন্য চিন্তা করো না, ধরে নাও আমরা শূন্য থেকে শুরু করব, আল্লাহ যদি আমাদের কিছু ফিরিয়ে দেন সেটা হবে বোনাস। আমার এখন মাত্র 40,000 টাকায় সংসার চলে। পৃথিবীর অনেক সম্পদশালী ব্যবসায়ী আমাকে বলেন, ডক্টর জাকির আপনার কি কি লাগে, মাসে কত টাকা লাগে, আমাদেরকে বলুন, আমরা ব্যবস্থা করব। আমি তাদেরকে ধন্যবাদ জানিয়ে বলি, আমার কিছুই লাগবে না, আমি যে উপার্জন করি তার বেশিরভাগই দান করি, কত উপার্জন করি সেটা বলবো না, আমি এখনো কোনো অনুষ্ঠান বা আলোচনায় গেলে সেটার ব্যয় আমি নিজেই বহন করি, বিমানের টিকিট, হোটেল ভাড়া সব আমার টাকায় করার চেষ্টা করি। মালয়েশিয়া আসার আগে আমি তেমন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতাম না। মালয়েশিয়া আসার পর আমার স্ত্রী ও ডাক্তার ইয়াসিন কাদের পরামর্শে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় হই। আমার ইউটিউবে সাবস্ক্রাইবার ছিল 4 লক্ষের মতো, এখন সেটা 30 লক্ষ, আলহামদুলিল্লাহ। আমার ফেসবুক ফলোয়ার্স ছিল 1,40,00,000, এখন সেটা প্রায় 2,75,00,000। আমি আগে সাপ্তাহিক প্রোগ্রাম করতে পারতাম না, এখন আলহামদুলিল্লাহ আমি সাপ্তাহিক প্রশ্নোত্তর পর্ব করতে পারি। বর্তমানে আমি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের সাথে দেখা করতে পারি। আমি যখনই তাদের সাথে দেখা করার সুযোগ পাই সেই সুযোগকে আমি কাজে লাগাতে চাই। আমি চাই কোরআন সুন্নার আলোকে তাদেরকে দাওয়াত দিতে। ভারতে থাকা অবস্থায় আমি দৈনিক 3 ঘন্টা ঘুমাতাম, মালয়েশিয়া আসার পর আমি দৈনিক গড়ে প্রায় 3.5 ঘন্টা ঘুমাই। ভারতে থাকা অবস্থায় নামাজ কেন্দ্রিক ইবাদতে আমি কম সময় দিতে পারতাম, কর্মব্যস্ততা অনেক বেশি থাকতো, এখন আলহামদুলিল্লাহ তাহাজ্জুদ নামাজে পর্যাপ্ত সময় দিতে পারি। মুম্বাইয়ে থাকা অবস্থায় আমি পৃথিবীর সবচেয়ে বড় দাওয়াতি সংগঠন পরিচালনা করতাম, আমাদের অফিসে 500 জনের বেশি লোক কর্মরত ছিল, চেন্নাই লন্ডনে আমার অফিস ছিল, এখন জুম অ্যাপের মাধ্যমে সবকিছু করতে পারছি, এখন আমার মাত্র 5 জন সহকর্মী আছেন, সবকিছুই আল্লাহর সাহায্যের কারণেই সম্ভব হয়েছে, আল্লাহর সাহায্য ছাড়া আমি কিছুই নই। আমি জীবনে কোনো কিছু নিয়ে আফসোস করিনি, আমি জানতাম আমি যত চেষ্টাই করি না কেন আমার ভাগ্যে বা রিজিকে যা লেখা আছে আমি তাই পাবো, আমার কাজ শুধু চেষ্টা করে যাওয়া, আফসোস করা নয়। সুপ্রিয় দর্শক, জয় পরাজয়, পাওয়া না পাওয়া, সফলতা ব্যর্থতা মানুষের জীবনে আসতেই পারে, তাই বলে কি হতাশ হতে হবে? ইসলামের নির্দেশনা হচ্ছে স্বপ্ন পূরণে ব্যর্থ হলে হতাশ হওয়া যাবে না, ব্যর্থতার পরেই আসবে সফলতা। যেমন ভাবে রাত পোহালেই আসে দিন, আর ব্যর্থতায় মর্মাহত লোকদের সান্ত্বনা দিয়ে আল্লাহ বলেন, তোমরা হতাশ হইও না এবং দুঃখ করো না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। ডক্টর জাকির নায়েক দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় রয়েছেন, মিথ্যা মামলার জের ধরে ভারতে তার সকল সম্পত্তি কেড়ে নেওয়া হয়েছে, কিন্তু তিনি এই বিষয়টিকে আল্লাহর নিয়ামত হিসেবেই দেখছেন, কারণ আল্লাহ কখনো দেন কখনো নেন, সবকিছুই আল্লাহর হাতে। একজন মুমিনের দায়িত্ব হচ্ছে সর্বোত্তমভাবে ধৈর্য ধরা, যে ধৈর্যে কোনো অভিযোগ থাকবে না।